এক সেকেন্ড দাঁড়াও বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটু আঙুলগুলোকে একটু এরম এরম করে নিই। তার কারণ হচ্ছে আমি এখন এই ভিডিওতে তোমাদেরকে হল লিস্ট দেব না, মানে সরি হল লিস্ট দেব না, আমি আজকে থার্ড ডেতে, মানে বড়দিন তো আজকে, এই বড়দিনে প্রজাপতি কোথায় কোথায় অ্যাডভান্স বুকিং এ কিরকম পারফরমেন্স করছে সেটা লিখতে গিয়ে আমার প্রচন্ড ভাবে হাত ব্যথা হয়ে গেছে। যাই হোক, এবারে আমি তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই আজকে দেবদার জন্মদিন আমরা সকলেই জানি, এবং আজকে সারাদিনই চ্যানেলে দেবদার রিলেটেড খবর তো আসতেই থাকবে, তার সঙ্গে সঙ্গে অন্য কোনো খবরও কিন্তু পেলে বা কোনো আপডেট থাকলে সেগুলোও কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে দেব, কিন্তু দেবদার রিলেটেড ভিডিওস কিন্তু আসতে থাকবে, তো তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রাখতে থেকো। এবারে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়, যেটা এই যে বড়দিনের যে উইন্ডো, এই উইন্ডোটাতে যে তিনটে বাংলা ছবি রিলিজ হলো সেই তিনটে বাংলা ছবি প্রচন্ড ভালো ব্যবসা করছে। ওপেনিং ডে থেকে এই ছবিগুলো, এবং আজকে বড়দিন, আজকে মানুষ ছবি দেখবে এটাই প্রচন্ডভাবে স্বাভাবিক, এবং আজকে কি করছে প্রজাপতির কি অবস্থা, প্রজাপতি মোটামুটি মানে দল বেঁধে উঠছে, হাজারো হাজারো প্রজাপতি এরকমটা আমরা বলতে পারি। তো চলো প্রথমেই চলে আসি বুক মাই শো এর এখনের নিরিখে, মানে এখন কিন্তু ঘড়ির কাটায় দুপুর ১২টা, এখনের নিরিখে কোথায় কি পারফরমেন্স দিচ্ছে, অ্যাডভান্স বুকিং কিরকম হলো সেটার রিপোর্টটা তোমাদের চট করে এই ভিডিওতে জানিয়ে দেবো। প্রথমেই আগে চলে আসি কোথায় কোথায় সোল্ড আউট হয়ে গেছে অলরেডি। এই ভিডিওটা দেখবার পরে যারা ভাবছো যে ধারে কাছে সিনেমা হলে দেখতে যাবে, তো সোল্ড আউট গুলো আর কেটে লাভ নেই, কারণ তোমরা পাবে না, ওগুলো সোল্ড আউট। প্রথমে বলি স্টার থিয়েটার ৩:৪৫, প্রিয়া সিনেমা বিকেল ৪:৩৫, অতীন্দ্র ব্যারাকপুর সকাল ১১:৩০, বিকেল ৪:৪০, সন্ধ্যে ৭:০৫, রূপমন্দির বেলঘরিয়া দুপুর ২:০০, সন্ধ্যে ৭:০০, অজন্তা বেহালা সন্ধ্যে ৬:১৫, সিনেপলিস লেক মল ২:৪৫, বিকেল ৫:৩০, রাত ৮:৩৫, জয়ন্তী ব্যারাকপুর দুপুর ৩:৪৫, নবীনা সিনেমা টালিগঞ্জ বিকেল ৪:৩৫, নজরুল তীর্থ স্ক্রিন ৩ ৫:৪০, দুপুর ১২:২০, বিজলি বিকেল ৫:০০, অশোকা দুপুর ২:০০, সোনালী ডানলপ দুপুর ২:২০। এই ছিল হচ্ছে সোল্ড আউট এর লিস্ট, এবং এরপরেই আমরা চলে আসব অলমোস্ট ফুল। অলমোস্ট ফুলের লিস্টটা মোটামুটি যেটা হয়েছে, আমার মুখটা ব্যথা হয়ে যেতে পারে, চলো তাও শুরু করা যাক। নজরুল তীর্থ বিকেল ৪:১৫, স্টার মল দুপুর ৩:৫৫, সন্ধ্যে ৬:৫০, সন্ধ্যে ৭:৫৫, আইনক সাউথ সিটি সকাল ১১:৫০, দুপুর ১:২০, বিকেল ৪:১৫, সন্ধ্যে ৭:১০, লিলুয়া হাওড়া দুপুর ১:০০, মিরাজ নিউ টাউন বিকেল ৪:২০, আইনক সিটি সেন্টার ২ রাজারহাট ৪:৫৫, বিকেল ৪:৫৫, সন্ধ্যে ৭:৪৫, আইনক হাইল্যান্ড পার্ক দুপুর মানে সকাল ১১:৩০, বিকেল ৪:৫০ এবং সন্ধ্যে ৭:৪০, ইলোরা চম্পাহাটি বিকেল ৪:০০, আইনক সিটি সেন্টার সল্ট লেক দুপুর ১২:৪৫, বিকেল ৪:৪৫, সন্ধ্যে ৭:৩৫, ফোরাম মল আইনক্স সন্ধ্যে ৭:৪০, এখনো শেষ হয়নি, এতখানি লিস্ট এখনো বাকি, ওয়েট। আইনক্স রঙ্গোলি মল বেলুর বিকেল ৪:১০, সিনেপলিস অ্যাক্রোপলিস মল দুপুর ২:১৫, সন্ধ্যে ৭:৫০, কোয়েস্ট মল সন্ধ্যে ৭:০৫, সল্টলেক কার্নিভাল ১১:৫০, ৩:৫৫, কার্নিভাল বারাসাত দুপুর ১:৪০, সন্ধ্যে ৬:৫৫, আইনক্স স্বভূমি ১২:৩৫, সন্ধ্যে ৬:৩০, জয়ন্তী ব্যারাকপুর রাত ৮:৪৫, মিনার কলকাতা দুপুর ২:৩০, মিরাজ সিনেমা হাওড়া বিকেল ৪:১০, বায়োস্কোপ অ্যাক্সিস মল বিকেল ৫:৫০, বসুশ্রী দুপুর ৩:০০, পিভিআর অবনী ২:৫৫, বিকেল ৫:৫০, পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর সকাল ১১:৫০, দুপুর ১:২৫, বিকেল ৩:৫৫, সন্ধ্যে ৭:০৫, পিভিআর মানি স্কোয়ার দুপুর ২:১০, সন্ধ্যে ৭:৩৫, পিভিআর ইউনিভার্ল্ড ডাউন টাউন মল দুপুর ৩:১০, আরডিবি সিনেমা হল সন্ধ্যে ৬:১৫, ৬:১৫ বলছি বলতে বলতে, এস এস আর সিনেমাস মহেশতলা বিকেল ৫:৫৫, এসবিএফ সিনেমাস বোলপুর দুপুর ৩:২০, সন্ধ্যে ৭:৩০, উড স্কোয়ার মল নরেন্দ্রপুর দুপুর ১২:২৫ এবং বিকেল ৫:৩০। দাঁড়াও, কমপ্লিট করেছি এবং আমি প্রচন্ড বড় একটা কম্পিটিশন করলাম। এটা থেকে এটাই প্রমাণিত হয় যে যদি ভালো ছবি হয় এবং সেটা যদি মানুষের মনোগ্রাহী হয়, মানুষ কিন্তু বাংলা ছবিও হলে গিয়ে দেখে, এবং আরো একবার প্রমাণ করলো বাংলার দর্শকেরা যে তারা কিন্তু বাংলা ছবির পাশে আছে। এবং আমি মনে করি এই যে আজকে দেবদার জন্মদিন, এই এর থেকে বড় উপহার আর ওনার কাছে কিছু হতে পারে না, যে ওনার তৈরি করা সিনেমা
দলে দলে লোক, মানে দলে দলে লোক অডিয়েন্স দেখতে যাচ্ছে, এবং যতগুলো পাবলিক রিভিউ এসছে মোটামুটি 80% পজিটিভ এসেছে। তাদের সকলেরই বক্তব্য যে দেবদা এবং মিঠুনদাকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে, তাদের বন্ডিং প্রচন্ড স্ট্রং লাগছে অন স্ক্রিন দেখতে, ছবিটা আমাদেরকে হাসায় কাঁদায় ইমোশনাল করে দেয় অনেক কিছু ছবিটা থেকে আমরা পাই, ছবিটার গানগুলো খুব ভালো ওয়ার্ক করে। তো সমস্ত কিছুটাই ম্যাক্সিমাম পজিটিভ হবার জন্যে এই প্রজাপতির ছবিটা কিন্তু খুব খুব ভালো একটা ব্যবসা করছে। মানে আজকের যে মানে মোটামুটি আমি যেগুলো ফিলিং ফার্স্ট মানে অলমোস্ট ফুল বললাম, তোমরা লিখে রাখো ম্যাক্সিমাম গুলোই সমস্ত সোল্ড আউট হয়ে যাবে, কারণ দুপুর 12টার বাজে সবে, এখনই তো মোটামুটি সোল্ড আউট হওয়ার এখনো অনেক সময় আছে। তো সেক্ষেত্রে এটা বিশালই আনন্দের একটা ব্যাপার, এবং আমি তো খুবই হ্যাপি যে ফাইনালি বাংলা ছবি ওয়ার্ক করছে বক্স অফিসে, এবং বাকি দুটো ছবিও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই বন্ধুরা। আমি অবশ্যই আজকে যেহেতু দেবদার জন্মদিন তাই প্রজাপতি নিয়েই বেসিক্যালি আলোচনা করলাম, আগামী কাল থেকে কিন্তু তিনটে ছবি নিয়েই আলোচনা হবে, কিরকম কি অ্যাডভান্স বুকিং হচ্ছে, এবং আমি আজকে আবারও কমপ্লিটলি একটা প্রেডিকশন করব, কিন্তু এখন নয়, আজকে একদম রাত্রি 9টা পর্যন্ত সেই নিরিখে বুকমাই শোটা দেখবো, দেন আমি একটা প্রেডিকশন করার চেষ্টা করব ডে 3-তে, মানে বড় দিনে প্রজাপতি ছবিটা কিরকম ব্যবসা করতে পারে। তো তোমরা দেবদার ফ্যানেরা কতটা হ্যাপি অবশ্যই কমেন্ট করে জানাও, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, এভাবেই চ্যানেলের পাশে থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য বাই বাই।